নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি পেঁয়াজ কলি দিয়ে আলু টমেটোর ঝাল বানিয়ে দেখাবো। এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন পেঁয়াজ কলি দিয়ে আলু টমেটোর ঝাল কিভাবে বানাবেন। আমি এখানে পেঁয়াজ কলি, টমেটো আর আলু নিয়েছি। এগুলোর মোট ওজন আছে প্রায় 500 গ্রাম। এই সবজিগুলো আমি মাঝারি মাপ করে কেটে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হলে আলু দিয়ে দিচ্ছি। আলু আমি ভালোভাবে এবার ভাজব। আলু আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এবার এগুলো তুলে নেব। এবার ভাজব কাঁচা টমেটো। টমেটো আমি হালকা ভাজব। টমেটো ভেজে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটো আর পেঁয়াজ কলি ভালোভাবে ভেজে নেব। ভাজা হলে এতে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা রং আসে। ভাজা টমেটো আর পেঁয়াজ কলিগুলো নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হলে একটা পেঁয়াজ বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। পেঁয়াজ বাটাতে জল থাকে, যাতে তেল না ছিটকায় তাই নুন দিলাম। এবার পেঁয়াজ বাটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ বাটা যদি কাঁচা থেকে যায়, তরকারির যে গ্রেভি সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। পেঁয়াজ বাটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে কিছু উপকরণ দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, 1 ছোট চামচের 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1টা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটা খুবই ঝাল, তাই 1টা দিলাম। আপনারা চাইলে অবশ্যই বেশি দিতে পারেন। গ্রেভির রঙের জন্য দেব 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল দিচ্ছি। এবার এই সব উপকরণ বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায়। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ কলি। যদি মনে হয় আরও নুন লাগবে, তাহলে এ সময় নুন দিয়ে দিতে পারেন। ঝোল ফুটে উঠলে ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল পেঁয়াজ কলি দিয়ে কাঁচা টমেটো আলুর ঝাল। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।